আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। কোভিড-19 এই মহামারী ব্যাধি থেকে আমরা ভয় না পেয়ে সাবধান হব। আমরা সবাই বিশ্ব স্বাস্থ্যবিধি মেনে চলব, সবাই ঘরে থাকব, মাস্ক পরে বের হব, শারীরিক দূরত্ব বজায় রাখব, বেশি বেশি করে সাবান পানি দিয়ে 30 সেকেন্ড ধরে হাত ধোব। সবাইকে মনে রাখতে হবে নিজের সুরক্ষা নিজেকেই করতে হবে। ওয়েলকাম টু মাই প্রেজেন্টেশন। লুব্রিক্যান্ট নির্বাচন সম্পর্কে জানব। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনলাইন ক্লাস। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, ইন্সট্রাক্টর অটোমোটিভ মেকানিক স্ট্রেট, ইউসেফ মিরপুর টেকনিক্যাল স্কুল, ঢাকা। শিখনফল, লার্নিং আউটকাম। প্রশিক্ষণার্থীরা লুব্রিকেটিং অয়েল গ্রেড অনুযায়ী কত প্রকার ও কি কি জানতে পারবে? প্রশিক্ষণার্থীরা লুব্রিকেটিং অয়েল ব্যবহারের উপর ভিত্তি করে কত প্রকার ও কি কি জানতে পারবে? লুব্রিকেটিং অয়েল চেনার উপায় কি কি জানতে পারবে? প্রশিক্ষণার্থীরা ইঞ্জিন, ট্রান্সমিশন, ব্রেক এবং ক্লাচ সিস্টেমের জন্য কোন গ্রেডের লুব্রিকেটিং অয়েল ব্যবহার করা হয় জানতে পারবে? লুব্রিকেটিং অয়েল ইঞ্জিনে কত কিলোমিটার পর পরিবর্তন করতে হয় জানতে পারবে? লুব্রিকেটিং অয়েল গ্রেড অনুযায়ী কত প্রকার ও কি কি? গ্রেড অনুযায়ী প্রধানত দুই প্রকার, সিঙ্গেল গ্রেড এবং মাল্টি গ্রেড। সিঙ্গেল গ্রেড আমরা কিভাবে চিনব? এসএই এপিআই 40, আর মাল্টি গ্রেড হলো এসএই এপিআই 20W40 দেখা থাকলে আমরা চিনতে পারবো। লুব্রিকেটিং অয়েল ব্যবহারের উপর ভিত্তি করে কত প্রকার ও কি কি? ব্যবহারের উপর ভিত্তি করে লুব্রিকেটিং অয়েলকে তিন ভাগে ভাগ করা হয়েছে, যথা লিকুইড লুব্রিকেটিং অয়েল, সেমি লিকুইড লুব্রিকেটিং অয়েল, গ্রিস, সলিড লুব্রিকেটিং অয়েল, পাউডার। লুব্রিকেটিং অয়েল চেনার উপায় কি কি? লুব্রিকেটিং অয়েল চেনার উপায়গুলো নিম্নে বর্ণনা করা হলো। এসএই এর পূর্ণরূপ কি? সোসাইটি অফ অটোমোটিভ ইঞ্জিনিয়ার। এপিএ এর পূর্ণরূপ হলো আমেরিকান পেট্রোলিয়াম ইনস্টিটিউট। এসআই এর পূর্ণরূপ স্পার্ক ইগনিশন পেট্রোল ইঞ্জিন। সিআই এর পূর্ণরূপ কম্প্রেশন ইগনিশন ডিজেল ইঞ্জিন। এসএল পাবলিক সি পেট্রোল ও ডিজেল ইঞ্জিনের জন্য ব্যবহার হয়। এসএল শুধু পেট্রোল ইঞ্জিনের জন্য, এস গ্রেডের অয়েল পেট্রোল ইঞ্জিনে ব্যবহার করা হয়। সি শুধু ডিজেল ইঞ্জিনের জন্য, সি গ্রেডের ইঞ্জিন অয়েল ডিজেল ইঞ্জিনে ব্যবহার করা হয়। ইঞ্জিনের জন্য কোন গ্রেডের লুব্রিকেটিং অয়েল ব্যবহার করা হয়? ইঞ্জিনের জন্য এসএই এপিআই 10W30, 10W40 এই দুই গ্রেডের অয়েল ব্যবহার করা হয়। ট্রান্সমিশন সিস্টেমে কোন গ্রেডের অয়েল ব্যবহার করা হয়? ট্রান্সমিশন সিস্টেমে এসএই 90 গ্রেডের গিয়ার অয়েল ব্যবহার করা হয়। ব্রেক এবং ক্লাচ সিস্টেমের জন্য কোন গ্রেডের অয়েল ব্যবহার করা হয়? ব্রেক এবং ক্লাচ সিস্টেমের জন্য .4 অয়েল ব্যবহার করা হয়। লুব্রিকেটিং অয়েল ইঞ্জিনে কত কিলোমিটার পর পরিবর্তন করতে হয়? পরিবর্তনের জন্য আমরা প্রথমে ম্যানুয়াল বুক অনুসরণ করব। দ্বিতীয়ত 5000 কিলোমিটার পর লুব্রিকেটিং অয়েল পরিবর্তন করিতে হবে। আজকের ক্লাসে সবাই অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ।